আমরা এসি খেদাই মেলা, এটা বিষ্ণুপুরের প্রায় 400 বছরের পুরনো মেলা। যাই হোক, আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর খেদাই মেলা। এইটা একসময় লোল্যান্ড ছিল, বিল এলাকা। এখানে কিন্তু ফিশিং এর সমস্ত ইনস্ট্রুমেন্ট, যেমন এইখানে রয়েছে জাল, তারপরে চাই, তারপরে হচ্ছে ঘরোয়া জিনিসপত্র রয়েছে। এইখানে একটা এলাকা জুড়ে প্রচুর জালের দোকান রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পেছনে সাদা নীল জাল। আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলবো যে জাল কেমন বিক্রি হয় আর জালের ডিমান্ড কেমন। হ্যাঁ ভাই, বলছি কত বছর ধরে এখানে জালের দোকান করছো? এখানে আমি আছি 5 বছর। এর আগে আমার বাবা ধরো বছর 6-7 বাবা করে। ও আচ্ছা, মানে এইখানে যে অনেক জালের দোকান আছে, সব জাল বিক্রি হয় মোটামুটি? মোটামুটি প্রতি বছরে কম বেশি বিক্রি হয়। এই বছরে আর কি জল কেউ কম আছে, এই বছরে হয়তো সেইভাবে বেচা কেনা কেউ করতে পারবো না। আচ্ছা, জল কমের জন্য? হ্যাঁ, এটা তো জলের সাথে সম্পর্ক। জল যা হলে পরে এটা নেবে, লোকে নিয়ে তো মাছ ধরবে, সেইখানে জল না থাকলে তো এটা আর কোনো ব্যবহার করার জায়গা নেই। আচ্ছা, বলছি তোমার নাম কি? দেবাশিস বিশ্বাস। কোথা থেকে এসছো? আমি শান্তিপুর থেকে এসেছি। শান্তিপুর, এখানে নদী আছে। ভাই পড়বে তো, বলি হবে নাকি? বাচ্চারা চলো করে নিয়ে যাচ্ছে। বিষ্ণুপুরে খেদাই তলা কিছু যুবক এরকম জল ছত্রের ব্যবস্থা করেছে। লাল কেন? এর মধ্যে কিন্তু লেবু দেওয়া আছে। এই খেলাধুলা মেলা নদীয়া জেলা চারটা ব্লক তথা বিষ্ণুপুর চোদ্দা মায়ের মন্দির ফুলদানি কত? এগুলি কোনটা? এইগুলি একশো ষাট টাকা। একশো ষাট নাকি? বোতল আছে, তাই তো? বোতল কত? বলাই 400। কত হলে হবে? এইটা হচ্ছে মাছ রাখার জন্য। এইটার নাম, এইটার নাম খালা। খালা, আচ্ছা খালা। এর মধ্যে খুব ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে মানে জল ঢুকবে, মাছ মরবে না। জলের ভিতরে রাখলে মাছটা জ্যান্ত থাকবে, তাই তো? Thank you.
হুকো অনেক পুরনো, এটা হচ্ছে তামাক খাওয়ার, ঠাকুর দাদা খেত। যাই হোক, বলছি কাকা, হুকোর এখন ডিমান্ড কেমন? ডিমান্ড, হ্যাঁ ডিমান্ড কেমন, লোকেরা নিচ্ছে হুকো? আচ্ছা আচ্ছা, আর হুকোর যেটা প্রধান সমস্যা সে হচ্ছে এর তামাক পাওয়া যায় না, মানে এইটার মধ্যে, এর মধ্যে যে তামাক মরা হয় এই তামাকটা পাওয়া যায় না, যার জন্য কোথায় আচ্ছা যারা তামাক খায় তারা খুঁজেই নেয়, তাই তো? আচ্ছা, এই হুকোগুলির কেমন দাম আছে? বড় এই বড়গুলো, হ্যাঁ ও বড়গুলো সব দিয়ে হয়তো 220 টাকা 30 টাকা পড়বে। আচ্ছা, একদম সস্তা, যারা তামাক টামাক দিয়ে 220 টাকায় হুকো পাওয়া যাচ্ছে। এটা কি লাঙ্গলের জো? আচ্ছা আচ্ছা, মেলাতে গিয়েছেন? আচ্ছা, কাঠের দোকানগুলি কোন দিকে বসছে? ওইদিকে, তাই তো? দেখি এটা কি কাঠের আছে? নোনা কাঠ। কি নোনা? নোনা। আচ্ছা আচ্ছা, এখানে সব মাছ ধরার জিনিস আছে। সবাই জিজ্ঞেস করছে সাপের খেলাটা কোথায় হয়। এখানে কিন্তু 15 বছর ধরে সাপ খেলা নিষেধ। আগে সাপুরিয়ারা অনেক সাপুরিয়া আসত, 40 জন 50 জন সাপুরিয়া রাস্তার পাশে লাইন ধরে দেখতো ছোটোবেলায় দেখেছি। এখানে কিন্তু 15 বছর ধরে আর সাপুরিয়া আসে না, তাই সাপ খেলা দেখতে আমিও এসেছিলাম। শুনেছিলাম 2-1 জন সাপুরিয়া নাকি আসে, এবছর 1 জন আসে। শুধু বলছে আমাকে জাদু করছে, বাস্তু নষ্ট করে দিচ্ছে। এই মেলাটা ঘুরে দেখালাম, এই মেলায় অনেক কিছু রয়েছে, অন্যান্য মেলার মতো সমস্ত বাচ্চাদের খেলনা সামগ্রী রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, লস্যির দোকান রয়েছে। যাই হোক, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এই পেছনে চটের আড়ালে বলি হচ্ছে, ঘাড়িঘাট দেখালাম, বলি দেখাবো না। এইটা খেদাই মেলা বারবার বলছে যে ভিডিও করবেন না, ভিডিও করিনি। যাই হোক, আর এখানে কিন্তু আগে একটা বিরাট বড় গাছ ছিল, সেই গাছকেই পুজো করতে হবে। পেগানিজম রয়েছে অনেকটা। দেখ মনসা, এই এই এলাকাটা লো ল্যান্ড, এর জন্য দেখিয়েছে ওই দিকটায় জাল মাছ ধরার সামগ্রী বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে এসেরাও লোকেরা কিন্তু এই সমস্ত নিয়ে যাচ্ছে। পুরো মেলাটা ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।